আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বাদ। আজকে আপনাকে এমন তিনটি হাদিস শোনাবো যে তিনটি হাদিস শুনলে আপনার দিল খুশিতে বাক বাক করবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে হাদিসগুলো আমি আপনাকে সরাসরি পাঠ করে শোনাই। আর তারগিব ও তারহিব কিতাব থেকে আমি প্রথম হাদিসটি পাঠ করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মুসা আলাইহিসসালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউউকা বিহি। মুসা আলাইহিসসালাম একবার আল্লাহর সঙ্গে সাক্ষাতে, আপনারা সবাই জানেন যে মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, এজন্য তাকে বলা হয় কালিমুল্লাহ। তো তিনি একবার আল্লাহকে বলছেন যে হে আল্লাহ, আমাকে এমন একটি কালিমা শিক্ষা দিন, এমন একটি কালিমা শিক্ষা দিন যে কালিমা দ্বারা আমি আপনাকে ডাকব এবং আমি আপনার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালা মুসা আলাইহিসসালাম বললেন, ইয়া রব্বি হে আমার রব, কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা, আপনার প্রতিটা গোলামী তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি, আমি তো আপনার কাছে এমন একটা কালিমা চেয়েছিলাম যেটা আমার জন্য স্পেশাল, তাখুসসুনি বিহি অর্থাৎ দ্যাট ইজ সুপার স্পেশাল ফর মি ফর মাইসেলফ, সেটা শুধুমাত্র আমার জন্যই বিশেষ, যে কালিমা আর কোনো বান্দা জানে না এবং কোনো বান্দা যেই কালিমায় আপনাকে ডাকে না, এমন একটা কালিমা আপনি আমাকে শিক্ষা দিন। এটা ছিল মুসা আলাইহিসসালামের আবদার, স্পেশাল আবদার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলছেন, কালা ইয়া মুসা, হে মুসা শোনো, লাউ আন্নাস সামাওয়াতি সাবা ওয়াল আরদিন সাবা, যদি সপ্ত আসমান সপ্ত জমিন ফি কিফাতিন কোনো এক পাল্লাই রাখা হয়, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন, এবং লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবকে অপর এক পাল্লায় রাখা হয়, লামালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সেই পাল্লার, সেই দাড়ি পাল্লার, সেই তুলাদণ্ডের যেই পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়েছে সেটার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর এই ফজিলত যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাত আসমান সাত জমিন এর যে ওজন তার চেয়েও এর সওয়াবের ওজন অনেক বেশি। সুতরাং এর চেয়ে বিশাল, এর চেয়ে বিশেষ, এর চেয়ে স্পেশাল আর কী কালিমা তুমি চাও হে মুসা? এই হাদিসটি রেওয়ায়ত করেছেন ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি আসসানানুল কুবরাতে, হাদিস নাম্বার 10,980, এবং ইমাম ইবনু হাইব্বান রহমতুল্লাহি আলাইহি তার আসহি কিতাবের মধ্যে হাদিস নাম্বার 6,218, এবং ইমাম আল হাকেম রহমতুল্লাহি আলাইহি তার আল মুস্তাদরাকের মধ্যে এই হাদিসটি রেওয়ায়ত করেছেন, হাদিস নাম্বার 1936। আর আমি আপনাকে শোনালাম আত তারগিব আত তারহিব কিতাব থেকে হাদিস নাম্বার 2349। তো এটি ছিল প্রথম হাদিস। তো চলুন শুনে নিছি আমাদের দ্বিতীয় হাদিসটি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, কুতিবা লাহু মিআতু আলফি হাসানাতিন ওয়া আরবাআতু ওয়া ইশরুনা আলফ হাসানাতিন, আল্লাহ তাআলা তার জন্য 124,000 সওয়াব লিখে রাখবেন। ওয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু কানা লাহু বিহা আহদুন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য আল্লাহ তাআলা তালার কাছে কিয়ামতের দিন একটি আবদার থাকবে যেটি সে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে আদায় করে নেবে। এই হাদিসটি ইমাম তাবারানী রহমতুল্লাহি আলাইহি আল মুআজ্জামুল কাবীরের মধ্যে রেওয়ায়েত করেছেন, হাদিস নাম্বার 13,597। তো প্রথম এবং দ্বিতীয় হাদিসটি শোনার পর চলুন তৃতীয় হাদিসটি শুনে আসি। আন জাবির রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নখলাতুন ফিল জান্নাহ, যে একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটি রেওয়ায়ত করেছেন এবং একে হাসান বলেছেন, অর্থাৎ এটি সহিহ হাদিসের একটি প্রকার। এবং ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটি রেওয়ায়ত করেছেন, তবে লবজের শব্দের কিছু পরিবর্তন আছে। সেখানে আরও আছে গুরিসাত লাহু শাজারাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হবে। আর জান্নাতের গাছ সম্পর্কে আপনারা বুখারি শরীফের ওই হাদিসটি জানেন, যেখানে বলা হয়েছে যে ইয়াসিরুর রকিবু ফি দিল্লিহা মিআতা আমিন ফালাম ইয়াক্তাহা, একজন ব্যক্তি দ্রুতগামী ঘোড়ায় চড়ে 100 বছর তার ছায়ায় দ্রুত চলতে থাকলেও একটি গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, এই হলো জান্নাতের একটি গাছ। তো একবার যে এই কালিমাটি পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবেন। তো এই ছিল আজকের আমাদের 3টি হাদিস। পরবর্তী এপিসোডে আমরা আবারও নতুন হাদিস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আশা করছি আপনি সঙ্গেই থাকবেন। আস্তাউদেউকুমুল্লাহ, আপনাদেরকে আল্লাহর হাতে সোপর্দ করছি।